বিভিন্ন মানবাধিকার সংস্থার উদ্বেগ সত্ত্বেও এবার বিশ্বের শতাধিক দেশে নিষিদ্ধ গুচ্ছ বোমা ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এটি বিস্তৃত অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্রে গুচ্ছ বোমা উৎপাদন, ব্যবহার ও পরিবহন নিষিদ্ধ হলেও সেই আইনকে পাশ কাটিয়ে ইউক্রেনকে বোমা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রাণঘাতী এক যুদ্ধাস্ত্র হল ক্লাস্টার বা গুচ্ছ বোমা। একটি বিশেষ বোমার মধ্যে অন্তত কয়েকশো ছোট ছোট বোমা থাকে। এবার এই গুচ্ছ বোমা ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহার হয় ক্লাস্টার বোমা। এটি বিস্তৃত অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এমনকি সব বোমা না ফাটলেও সক্রিয় থাকে বহুদিন, যা পরবর্তীতে প্রাণনাশের ঝুঁকি তৈরি করে। ক্লাস্টার বোমা বহনকারী মূল খোলকে বলা হয় ক্যানিস্টার। এটি বিমান থেকে ছোঁড়ার পর নির্দিষ্ট উচ্চতায় এসে খুলে গেলে এর ভেতরে থাকা অসংখ্য বোমা ছড়িয়ে পড়ে লক্ষ্যকৃত এলাকায়। এর সাহায্যে ধ্বংস করা যায় ট্যাঙ্কের মতো সাঁজোয়া যান, বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন ও যুদ্ধবিমানের রানওয়ে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহের নিরাপত্তা বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ প্রেসিডেন্ট জো বাইডেনের কয়েকজন কাছের কর্মকর্তা ইউক্রেনে এই অস্ত্র পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন। তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন, ক্লাস্টার বোমা রুশ বাহিনীকে হটিয়ে দিতে কার্যকর হবে। তবে মানবিক বিপর্যয় এড়াতে এই বোমা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, ইউক্রেনে ব্যাপক হারে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে রাশিয়া, যার ফলে ঘটেছে বহু বেসামরিক হতাহতের ঘটনা। 2008 সালে এ বোমা নিষিদ্ধ করে 120টির বেশি দেশ, যার মধ্যে রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো মার্কিন মিত্র দেশ। কিন্তু এ চুক্তির বাইরে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্রে গুচ্ছ বোমা উৎপাদন, ব্যবহার ও পরিবহন নিষিদ্ধ। সেই আইন পাশ কাটিয়ে ইউক্রেনকে এই বোমা দিচ্ছে বাইডেন প্রশাসন। ইরাকে 2003 থেকে 2006 সাল পর্যন্ত ক্লাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। তবে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কারণে 2016 সালে এ বোমার ব্যবহার বন্ধ করে দেশটি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।